হে ফ্রেন্ডস, আপনারা দেখছেন আছেন বাংলা টিউটোরিয়াল। আমি আপনাদের বন্ধু মোস্তফা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ফ্রেন্ডস, আপনারা অনেকে হয়তো ওয়াইফাই চালান, কিন্তু অনেক সময় কি হয় যে আপনারা যে ওয়াইফাই রিজন এবং পাসওয়ার্ড জানেন না, যার কারণে আপনারা গুগল থেকে রাউটার সেটআপ পেজে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ বা কতজন আপনার ওয়াইফাই চালাচ্ছে সেটা দেখতে পারেন না। সো ফ্রেন্ডস, সেই সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে আপনি দেখতে পারেন। সো প্রথমে বলে দিচ্ছি যে ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না, যদি এরকম করেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। পরে আমাকে বলবেন যে কমেন্টে বলবেন যে ভাই দেখুন আমার আমি তো দেখতে পাচ্ছি না কীভাবে দেখতে হয়। সো ফ্রেন্ড, যদি ভিডিওতে কিছু না বুঝে থাকেন তাহলে আবার আপনি ভিডিওটিকে দেখতে পারেন। আবার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করা ভুলবেন না। সো ফ্রেন্ডস, প্রথমে যেটি করতে হবে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। সো আমি একটা ডিসক্রিপশন বক্সে আপনার অ্যাপটিকে দিয়ে দিয়েছি। সো ফ্রেন্ডস, আর আপনি যদি ওখান থেকে না পারেন তাহলে আপনাকে এখান থেকেই বলে দিচ্ছি যে আপনি এখানে সার্চ করবেন হু ইউজিং মাই ওয়াইফাই নেটওয়ার্ক স্ক্যানার। এখানে সার্চ করবেন হু ইউজিং মাই ওয়াইফাই, এটিকে সার্চ করলে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটি হু ইউজ মাই ওয়াইফাই, আপনি দেখে এই যে হু ইউজ মাই ওয়াইফাই এটিকে দেখতে পাচ্ছেন, এটাকেই আপনার ইনস্টল করে নিতে হবে, তাহলেই আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে কে কে ওয়াইফাইটি চালাচ্ছে। সো ফ্রেন্ডস, এটি ইনস্টল হওয়ার জন্য কিছু টাইম নেবে, আমরা ততক্ষণ ওয়েট করি। এই যে দেখুন সেটি ইনস্টল হয়ে গেছে, এটা বেশি নয় অনলি 3 MB। সো এটিকে আপনারা ইনস্টল করতে কোনো সমস্যা হবে না আশা করি। সো এটিকে ওপেনে ক্লিক করে অ্যাপটিকে ওপেন করে নেবেন। সো অ্যাপটি চালু হবার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি সৌরভের সাথে কানেক্ট আছি। তো আপনারা এখানে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মাস্ক পরা মানে টুপি পরা একজন ব্যক্তি, এই যে এই এখানে দেখতে পাচ্ছেন যে টুপি পরা একজন আছে এবং সার্চ এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখুন ফ্রেন্ড এসে পড়েছে, আমার কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড কিছুই চাইনি, শুধু ওয়াইফাইটি কানেক্ট আছে। দেখুন এখানে আমার রাউটারটি কানেক্ট আছে এবং আমার ডিভাইসটি কানেক্ট আছে। সো এখানে দুটি ডিভাইস কানেক্ট আছে আমার ওয়াইফাইয়ের সাথে। সো ফ্রেন্ডস, এই অ্যাপের আরেকটাও ভালো দিক আছে, সেটা হলো যে আপনারা একটি অ্যাপ ডাউনলোড করে দেখতে পারেন আপনার ওয়াইফাই সিগন্যাল কতটুকু বা কয় MBPS পার সেকেন্ডে যা। আবার দেখুন আপনারা কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড শো নিতে পারেন, কিন্তু এটির একটু সমস্যা আছে যে আপনার মোবাইলটিকে রুট করা লাগবে। সো ফ্রেন্ডস, বলে রাখি রুট আপনার যদি মোবাইল রুট থাকে তাহলে এটি করতে পারেন ওয়াইফাই পাসওয়ার্ড শো, কিন্তু আমার মতে এটিকে আপনার করা একদমই ঠিক হবে না। এর মাধ্যমে কি হয় যে দামি দামি সেটে রুটগুলি অ্যাভেলেবেল মানে ভালোভাবে চলে, কিন্তু যদি আপনার সেটটি কম দামি বা যেমন সেম ফোনে এই কম পিসি এইসব থাকে, সো ওইসবে এগুলো রুট করলে আপনার মোবাইল হ্যাং করবে, মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, যেটাকে আর ঠিক করা যায় না। সো ফ্রেন্ডস, শাওমি আইফোন এইসব মোবাইল আপনি করে নিলে এটা কোনো সমস্যা হবে না, কিন্তু মোবাইলটি হ্যাং করবে। সো ফ্রেন্ডস, এটা আপনার না করাটাই ভালো। সো ফ্রেন্ডস, আজকে এই ছিল আমাদের ভিডিও আপনার। ও ফ্রেন্ডস দাঁড়ান, আরেকটি কথা বলার ছিল, এই অ্যাপটি কিন্তু আরও কয়েকটি হিডেন ট্রিক্স আছে, যেহেতু আমি এখানে এসে পড়েছি সেই জন্য আমি আপনাদের হিডেন ট্রিক্সগুলো বলে দিচ্ছি কী কী। এই 3 ডট যেখানে আছে এই 3 ডট এখানে আপনারা ক্লিক করুন, দেখুন রাউটার পাসওয়ার্ড, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন আপনার রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি সহজেই পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন। সরি ফ্রেন্ডস, আসলে এখানে অনেক আওয়াজ হচ্ছিলো সেই জন্য ভিডিওটিকে একটু স্টপ করা হয়েছিল। সো ফ্রেন্ডস দেখুন এই ফিচারের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমারটা আসলে দেখুন ইফ ইউ কান্ট ফাইন্ড ইউর মডেল ট্রাই সিমিলার মডেল, আসলে আমারটি একটু নতুন মডেলের ওয়াইফাই মার্স ওয়েস, সেই জন্য এটিকে সার্চ করে পাওয়া যাচ্ছে না, নাহলে এখানে ইউজার নেম এবং ডিফল্ট পাসওয়ার্ড পাওয়া যেত খুব সহজে। সো ফ্রেন্ডস, আরেকটি ট্রিক্স হলো রাউটার অ্যাডমিন, এখানে চলে যাবেন, আমারটি আসলে নতুন বের হয়েছে বলে একটু সমস্যা দেবে,
আপনাদের যদি টিপি লিংক বা টেন্ডা বা অন্য ধরনের ওয়াইফাই হয়ে থাকে আমারটা মার্স ওয়েস্ট এখানে তারপর একটু ওয়েট করেন এখানে 500 আসবে রাউটার অ্যাডমিনে চলে যাবেন সো ফ্রেন্ডস দেখুন এখানে লগইন পাসওয়ার্ড এখানে আপনাদের ওয়াইফাই রাউটার সাথে কানেক্ট থাকলে আপনাদের যদি অন্য ওয়াইফাই হয়ে থাকে আমরা নতুন মডেল দেখুন মার্স হয়ে সেজন্য একটু সমস্যা দেখা দিচ্ছে আপনার এই কি বাটনে ক্লিক করলেই আপনাদের ইউজার নেম পাসওয়ার্ডের সাথে কানেক্ট হয়ে যাবে আপনার ইউজার নেম ডিফল্ট পাসওয়ার্ড অটোমেটিক্যালি আপনারা পেয়ে যেতে পারেন এটি অনেক ভালো একটি ফিচার্স আমার মতে যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনি মন্দ হবে না বলে আমি মনে করি কিন্তু এতে আপনার রুট বা অন্য কোনো কিছু করার দরকার নেই সো ফ্রেন্ডস আগে বলে রাখি যে আমারটা কিন্তু শাওমি মোবাইল আর আপনার রিস্ক নেবেন না এখানে রুট করতে গেলে সো ফ্রেন্ডস আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে ক্লিক করবেন এবং ভিডিওটি না বুঝে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ফ্রেন্ডস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে আপনারা অনেক ধরনের ভিডিও দেখতে পারবেন যেমন শাওমির কিছু হিডেন ট্রিক্স আবার গেমিং বিষয়ে গেমিং বিষয়ে অনেক ভিডিও আছে যে কীভাবে PS4 গেম ও মোবাইলের ভিতরে খেলা যায় সেরকম ভিডিও আপনি দেখতে পারেন সো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং ভিডিওটিকে লাইক দিবেন যদি কিছু না বুঝে থাকেন কমেন্টে অবশ্যই বলবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করা ভুলবেন না সবসময় SM বাংলা টিউটোরিয়ালের পাশেই থাকবেন